আমি অফিস থেকে আজকে দুপুরে বাসায় আসবো, বাসায় এসে একসাথে খাবো, ঠিক আছে? আমি আজকে থাকবো। কেন? নীলার বাসায় প্রোগ্রাম আছে, আমি আজকে সেখানে যাবো। আর তুমি কিন্তু এসো, বাসায় খেয়ে নেবো। তাহলে আমি আসবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখবো, আমি বলছি তো দেখবো, যাও দেখবো, আমি দেখবো। আচ্ছা স্যার, বাড়িটা করা কমপ্লিট, এখন শুধু দোতলাটা যদি কমপ্লিট করতে পারি তাহলে আমার বাড়ির চিন্তা শেষ। ব্যাংক ব্যালেন্স তো অভাব নাই, বাপ দাদার টাকা পয়সা আছে, সব কিছু করলাম, দেওয়ার শুধু তোমারই পাইলাম। বাড়িটা কমপ্লিট করা শেষ হয়ে গেল, এখন খালি দোতলাটা কমপ্লিট করলে আমি সাকসেস। বাড়ি করলাম, ব্যাংক ব্যালেন্স করলাম, গাড়ি করলাম, শুধু করতে পারলাম না কি জানো, তোমারে পাইলাম না, এটাই আফসোস। দোতলা বাড়ি করবো, তুমি বারিন্দায় বসবে, রং চা খাবে, চুলগুলি ছেড়ে রাখবে, আমি আসবো, তারপর তোমার হাত ধরে আবার দুজনে টেবিলে দিয়ে চা খাবো, কত একটা আশা। আর আমি তো তোমার ওই বলদ দিয়ে তো খালি বিয়ে করছি, আর ওই যখন অফিস যাই আমি তো তখন তোমারই তোমার কাছে আসি। আমি জানি সে অফিসে চলে গেলে তুমি দৌড় দিয়ে আমার কাছে চলে আসো, তাই না? আরে আমি তো শুধু তোমারই ওই বলদটাতে তো শুধু আমি বিয়ে করছি। দোতলা কমপ্লিট করার আগে নিচতলায় টাইলস দিয়ে যে রুমটা সাজাইছি, যে রুমটা তোমার নিয়ে আমি থাকবো, সেগুলো তুমি দেখবা কত সুন্দর হইলো এবং আর কি লাগবে। যদি তুমি মনে করো যে এটা আরো কিছু লাগবে আমার সেভাবেই করবো, তোমার চয়েস, এটাই আমার ভালোবাসা। হ্যালো, হ্যাঁ আম্মা, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো বাবা। আশাকে বারবার ফোন দিচ্ছি কিন্তু ফোনটা কেটে দিচ্ছে, আশার সাথে জরুরি কিছু কথা আছে, তুমি একটু আশাকে দাও তো। হ্যাঁ, আশা তো বাসায় নাই, তুমি বেরোনোর পরে আশা যে কই গেছে আমার কাছে তো আর বইলে যায় না, বাইরে গেছে, তো দিব কিভাবে তুমি আশার কাছে? আচ্ছা আম্মা, আমি অফিসে আসার পর আশা কি প্রতিদিন বাসা থেকে বের হয়ে যায়? থেকেই আমার সাহসের ছেলে খুব পছন্দ, তুমি যখন এলাকায় মাস্তারি করতে তখন থেকেই আমার তোমাকে খুব পছন্দ জানো,
কিন্তু দেখো বাপে মায়ে আমারে দিস এক বলদের সাথে বিয়ে, তার সাথে কিন্তু আমার সম্পর্ক এখন আর ভালো ঠিকতেছে না। তুমি স্ট্রং থেকে তিনটা বছর তোমার জন্য আমি প্রস্তুতি নিয়ে আসি, তুমি যখন আসবে আমি তখন নেব। শুধু তিন বছর না, আরো 30 বছর হলেও আমি তোমার অপেক্ষায় থাকব। হ্যালো, হ্যাঁ ওনাম বাদল ভাইয়া, আমি শুনো জি, থ্যাংক ইউ, ভালো লাগলো পরিচয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ও ঠিকই বলেছে, আপনার মতো আমি ওর একজন ফ্রেন্ড। তা আপনাদের সম্পর্ক কতদিন ধরে চলছে? ও না, তার বিয়ের আগের থেকেই আমার লগে সম্পর্ক। তার মা বাবে তার একটা বিয়ে যে দিছে বলতো একটা স্বামীর লগে, স্বামীর লগে তো বোন মনে দেয় না, স্বামীর এসে পাত্তা দেয় না। অনেকদিন ধরে আমার লগে তার সম্পর্ক, চিন্তা করছি বিয়ের সাথে করে ফেলে এবার, সে মনে হয় স্বামী ঘুরে থাকবে না। স্বামীটা একবারে বোকা তো, স্বামীর ইচ্ছা মতন গাথায় কিন্তু স্বামীর প্রতিগতি করতে পারে। কি আশা, এরকম তো কখনো বলনি আমাকে, আর আমিও তো তোমার একজন ফ্রেন্ড, অথচ আমি জানলাম না। ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে, ঠিক আছে না? আচ্ছা অফিসে যাচ্ছি, তো ঠিক আছে ব্রাদার। ব্রাদার এনজিওতে চাকরি করেন মনে হয়? নো, আমাদের প্রাইভেট। থ্যাংক ইউ, ভালো। আচ্ছা ঠিক আছে, তোমরা চালিয়ে যাও, হ্যাঁ আমি আসি। ওকে চলো, কত সুন্দর গিফট আছে তোমার কিনে দেবো, আগে মার্কেটে চলো, মন খারাপ থাকবে না, মন ভালোই হবে। চলো ওঠো 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 ওঠো। তোমার সাথে আর সম্পর্ক কন্টিনিউ করা আমার সম্ভব না, এভাবে তোমাকে নিয়ে আমার পক্ষে সংসার করা সম্ভব না। এটা ব্যাংকের চেক বই, এখানে আমার সই করা আছে, কাল ব্যাংক থেকে তুমি তোমার টাকা উঠিয়ে নেবে, এবং কাল সকাল থেকে এই বাড়িতে আমি আর তোমাকে যেন না দেখি, ঠিক আছে? তুমি কি সত্যি সংসার করতে চাচ্ছ না? হ্যাঁ চাচ্ছি না। তুমি কি ডিভোর্স করতে চাচ্ছ? হ্যাঁ হ্যাঁ ডিভোর্স করতে চাচ্ছি। কেন? তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম, আরো প্রয়োজনে আরো মারবো। আমার অপরাধ? অপরাধ? অপরাধ কি তুমি জানো না? অপরাধ কি তুমি জানো না? দিনের পর দিন বাসা থেকে অফিসে যাওয়ার পর বান্ধবীর সাথে দেখা করতে কথা বলে বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াও, আজকে নিজের চোখে দেখেছি, তারপরেও কি তুমি চাও যে তোমার সাথে আমার সংসার হবে? তিন তিনটি বছর ধরে তোমাকে বিয়ে করেছি, আজ পর্যন্ত স্বামীর অধিকার তুমি আমাকে দিয়েছ, কি দেখিনি তোমাকে বলো? যখন যেটা চেয়েছ যা বলেছ সব করেছি, সব মেনেছি, তারপরে আমি তোমার স্বামী হতে পারিনি, আমি তোমার ভালোবাসার মানুষ হতে পারিনি। আমি যখনই বাসায় ফোন দিই
তখনই তুমি বাইরে আছো। কিন্তু আজ যখন দেখলাম আমাকে বাদ দিয়ে যে মানুষটার ছবি তুমি হৃদয়ে লালন করে আছো তার সাথে ঘুরে বেড়াচ্ছ, আমার অন্তরটা জ্বলে পুড়ে চারকার হয়ে গেছে। এভাবে তো সংসার হয় না আশা, না পারছি আমি সুখী হতে, না পারছো তুমি সুখী হতে, না পারছো সেই ছেলেটা সুখী হতে। তিন তিনটি জীবন এভাবে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের। আমি অনেক চেষ্টা করেছি, অনেক ভালো এসেছি, কিন্তু তুমি আমাকে সেই ভালোবাসার মর্যাদা দাওনি। আমি ভালোবাসা তোমার কাছে পাইনি, আমি শুধু ভালোবাসার আঙ্গাল ছিলাম, আমি কিচ্ছু চাইনি কোনোদিন তোমার কাছে। আমি এমনই একজন হতভাগা স্বামী যে তিন তিনটি বছর ধরে বিয়ে করার পরেও আমি স্বামীর অধিকার আদায় করতে পারি না। তুমি যেহেতু ওই ছেলেটাকে ভালোবাসো, তোমার হৃদয়ের ভিতরে এখন ওই ছেলেটার বাস, তো আমি তোমার সুখী দেখতে চাই। তাই ডিভোর্সের মতো কঠিন সিদ্ধান্ত ছাড়া আমার সামনে কোনো পথ খোলা নেই। আমি তোমার সাথে সংসার কন্টিনিউ করতে চাচ্ছি না। আমি আগামীকাল সকালের পর তোমাকে বাড়িতে আর দেখতে চাই না। কালকের পর জন্য তোমার মুখ আমি বাড়িতে আর না দেখি। ঠিক আছে, আমিও কালকের পর আর এই বাড়িতে থাকতে চাই না। তুমি জানো না মা, তিন তিনটি বছর হলো আমি ওকে বিয়ে করেছি, কিন্তু আজ পর্যন্ত একটা দিনের জন্য হলেও স্বামীর অধিকার ওর কাছ থেকে আমি আদায় করতে পারিনি। ওর হৃদয়ে আমার কোনো জায়গা নেই মা। ওর হৃদয়ে আজ অন্য একজনের বসবাস, ও আজ পর্যন্ত আমাকে স্বামী হিসেবে মেনে নেয়নি। আমি কত ধৈর্য ধরবো বলো? তিনটি বছর আমি ওর সাথে কাটিয়ে দিয়েছি, ওর এমন কোন শখ আনলাম যা আমি পূরণ করিনি। যখন যা চেয়েছে যা বলেছে আমি সবকিছু করে যাচ্ছি ওর জন্য, কিন্তু ভালোবাসা তো একতরফা হয় না মা। আমি ওকে আমার মহৎ প্রাণ দিয়ে ভালোবাসি, ভালোবেসে ওকে আমি বিয়ে করেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে ওর হৃদয়ে আমার বসবাস নেই। তাই ডিভোর্স আর আমার সামনে আর কোনো, কিন্তু আমি তোমাকে সুখী দেখতে চাই, আর কিছু মানে কষ্ট আমার আর সহ্য হইতেছে না।